সুন্দর একটা ডায়রি খুঁজে আনুন সুন্দর একটা কলম হাতে নিন সেই ডায়েরিতে খুব সুন্দর করে কিছু পয়েন্ট লিখে রাখবেন এবং এই পয়েন্টগুলো প্রতিদিন দুবার সকাল একবার এবং রাতে ঘুমানোর আগে একবার যদি আপনি পড়েন এবং ভাবেন তাহলেই কেবল আপনি ধনী হয়ে উঠবেন বিখ্যাত লেখক নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে এই পয়েন্টগুলো আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আপনি ভাববেন এবং এই ভাবনা থেকে একসময় আপনি ধনী হয়ে উঠবেন নেপোলিয়ান হিল এই বইটি লিখেছেন চব্বিশ বছরের বেশি সময় ধরে গবেষণার পরে অনেক সফল ব্যক্তি জীবনে তিনি বিশ্লেষণ করে যে পয়েন্টগুলো তিনি পেয়েছেন সেগুলো তার এই বই লিখেছেন অনেক বিখ্যাত ব্যক্তি তার এই বইটি পড়ার পরে বলেছেন কেন তিনি বইটি আগে পড়লেন না দর্শক আশা করছি যারা আমাকে দেখছেন ফেসবুক কিংবা ইউটিউবে তারা সবাই ভিডিওটি পুরোটা দেখবেন এবং একই সঙ্গে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং এই পয়েন্টগুলো নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করবেন বিশ্লেষণ করবেন অনুশীলন করবেন সফল হতে হলে প্রতিদিন আপনাকে অনুশীলন করে যেতে হয় সফলতা দৈব ক্রমে কখনোই আসে না আমরা যেটাকে অল বলি এটি একটি কৌশলের ব্যাপার এবং এই কৌশলগুলো আপনাকে প্রতিনিয়ত অনুশীলন করতে হয় ডায়রি হাতে নিয়েছেন তো কলম আপনার আছে তো যদি আপনার কাছে ডায়েরি এবং কলম না থাকে এই ভিডিওটা একটু পজ করে রাখুন ডায়রি নিয়ে আসুন সুন্দর একটা কলম নিয়ে আসুন তারপরে আপনার এই কথাগুলো শুনুন এবং সেগুলো ডায়েরিতে লিখতে শুরু করুন প্রথমত নেপোলিয়ান হিল তার বই রিচে তিনি বলছেন বিশ্বাস এই বিশ্বাস হচ্ছে ধনী হওয়ার প্রথম পদক্ষেপ অর্থাৎ আপনার মস্তিষ্কে চেতনে অবচেতনে একটা বিশ্বাস আপনাকে জাগাতে হবে যে আপনি ধনী হয়ে উঠছেন সবসময় আপনাকে এই কল্পনাটা করতে হবে এবং এই বিশ্বাসটা আপনার ভেতরে রাখতে হবে যে আপনি ধনী হয়ে উঠছেন লেখক তার বই বলেছেন আপনি যদি এই বিশ্বাসটা জাগাতে না পারেন আপনি যদি কল্পনা করতে না পারেন যে আপনার অ্যাকাউন্টে আপনার ব্যাংকে এত টাকা আছে এবং এই টাকাগুলো আপনার আপনি সেগুলোকে স্পর্শ করছেন যদি এই বিশ্বাসটা এই কল্পনাটা আপনি জাগাতে না পারেন যদি নিজের ভেতরে এই বিশ্বাসটা স্থাপন করতে না পারেন আপনি কোনো ধনী হতে পারবেন না এই বিশ্বাসটা যদি আপনি খুব ভালোভাবে নিজের ভেতরে আনতে পারেন জাগাতে পারেন তাহলেই কেবল আপনি ধনী হয়ে উঠবেন এবং সেই জন্যই লেখক বলেছেন বিশ্বাস এমন একটা জিনিস যা বিরুদ্ধ পরিস্থিতিকে প্রকৃতিকে আপনার পক্ষে নিয়ে আসে দুই নম্বর পয়েন্ট আপনি এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনি ধনী হয়ে উঠছেন এবং আপনার ব্যাংকে প্রচুর টাকা রয়েছে কিংবা যে টাকাটা আপনি চান সেটি আপনার ব্যাঙ্কে রয়েছে আপনি নিজেকে ধনী ভাবতে শুরু করেছেন এখন আপনি একটা ঘোরের ভেতরে চলে যাচ্ছেন এবার আপনার মূল কাজটা শুরু এবং এই পয়েন্টগুলো আপনাকে এখান থেকেই লিখে রাখতে হবে আপনার সুন্দর ডায়েরিতে এখানে আপনি নানা রঙের কালি ব্যবহার করতে পারেন এবং সেগুলো যেন নিজের হাতে লেখা হয় সেগুলো আপনাকে নিশ্চিত করতে হবে টাইপ করে নয় কিংবা মনে রাখছেন সেই জন্য নয় আপনাকে নিজ হাতে লিখতে হবে আপনি প্রথমে যেটি লিখবেন আপনি প্রতি মাসে কত টাকা আয় করতে চান সেটি আপনাকে লিখতে হবে লিখে রাখতে হবে এখানে আমরা সবাই এক একটা কমন ভুল করে থাকি আমরা সবাই এখানে লিখে রাখি আমি অনেক টাকায় আয় করতে চাই আমি প্রচুর টাকা উপার্জন করতে চাই হলো না আপনাকে নির্দিষ্ট করে একটা অঙ্ক আপনাকে লিখতে হবে একটা সংখ্যা আপনাকে লিখে রাখতে হবে যে আপনি এত টাকা প্রতি মাসে আয় করতে চান সেটি হতে পারে পনেরো হাজার সেটি হতে পারে বিশ হাজার সেটি হতে পারে ত্রিশ হাজার আমি ধরে নিলাম আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে লিখে রাখতে হবে আমি প্রতি মাসে বিশ হাজার টাকা আয় করতে চাই একদম ক্লিয়ার আপনি এটা লিখে রাখলেন এবার আপনার পরবর্তী ধাপটা লেখার পালা এই প্রতি মাসে বিশ হাজার টাকা আয় আপনি কোন জায়গা থেকে করতে পারেন সেটি আপনাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ এগুলোকে লেখক তার থিঙ্ক গ্রো রিচ বইয়ে তিনি বলেছেন উৎস সোর্স আপনি কোন কোন খাত থেকে প্রতি মাসে বিশ হাজার টাকা আয় করতে পারেন সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে খাতায় সুন্দর করে লিখতে হবে আপনি যদি টিউশনই করেন যদি গৃহ শিক্ষকের কাজ করেন তাহলে আপনাকে লিখতে হবে প্রতি মাসে আপনি এই কটা টিউশনী করাবেন আপনি যদি কোনো ব্যবসা করতে চান তাহলে আপনাকে সেই ব্যবসার নামটা লিখতে হবে যা আমি এই ব্যবসা থেকে এভাবে টাকাগুলো লিখতে চাই অর্থাৎ খুব সুন্দর করে খুব স্পষ্টভাবে উৎসগুলো আপনাকে খাতায় লিখে রাখতে হবে এখন পরবর্তী ধাপ এই উৎসের কাছে যেতে আপনি কি কি বিসর্জন দিতে রাজি আছেন এই উৎসের কাছে পৌঁছাতে আপনি কী কী ত্যাগ স্বীকার করতে পারেন সেটি আপনাকে আপনার ডায়েরিতে খুব সুন্দর করে লিখে রাখতে হবে এখানেও আমরা একটা কমন ভুল করে থাকি আমরা অনেকেই লিখে রাখি প্রতি মাসে বিশ হাজার টাকা উপার্জন করবার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি অনেক কিছু বিসর্জন দিতে পারি হলো না এভার এই কাজটা আপনি কখনোই করবেন না আপনাকে যেটা লিখতে হবে আপনি স্পষ্ট ভাষায় লিখে রাখবেন প্রতি মাসে বিশ হাজার টাকা উপার্জন করবার জন্য আপনি কি কি কাজ করতে পারেন কি কী ত্যাগ স্বীকার করবেন হয়তো সেটি হতে পারে আপনি এত বছরের আগে বিয়ে করবেন না সেটি হতে পারে আপনি প্রতিদিন এত ঘন্টা এই সময়টার পেছনে ব্যয় করবেন সেটি হতে পারে যে আপনি প্রতিদিন এত ঘন্টার বেশি ফেসবুক ইউজ করবেন না সেটি হতে পারে আপনি প্রতিদিন এত সময়ের বেশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন না এই বিষয়গুলো খুব স্পষ্ট করে আপনাকে লিখে রাখতে হবে কোন কোন খাত থেকে প্রতি মাসে আপনি কত টাকা ইনকাম করতে চান সেটি আপনি লিখে ফেলেছেন এবং সেটি আপনি জানেন এখন কি ওই খাতের কাছে পৌঁছাতে আপনি কি কি করবেন কার কার কাছে যাবেন সেগুলো আপনাকে স্পষ্ট করে লিখতে হবে এক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে আপনি যে কাজটা করতে চান এই কাজে কে সফল তাদের নামগুলো তাদের ঠিকানাগুলো আপনাকে খাতায় লিখে রাখতে হবে এখন যেটি হবে এই মানুষগুলোর কাছে আপনাকে যাওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ উচ্ছের কাছে সোর্সের কাছে আপনাকে পৌঁছানোর জন্য প্রতিদিন চেষ্টা করে যেতে হবে এখন আপনি লিখে রাখবেন আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজে মূলত কে সফল তাকে আপনি খুঁজে বের করবেন এখন এই মানুষটার কাছে আপনাকে প্রতিদিন যেতে হবে কিংবা প্রতি সপ্তাহে একবার করে আপনাকে সে তার সঙ্গে মিশতে হবে একটা কথা বলে রাখি এখানে ফোন করে ওই মানুষটাকে বিরক্ত করবেন না ফোন করে তাকে জ্বালাতন করবেন না আপনার এই নেই আপনার সেই নেই আপনার মা অসুস্থ আপনি অনেক গরিব আপনার টাকা পয়সার সমস্যা এগুলো মানুষকে প্রতিনিয়ত বলবার দরকার নেই তাহলে আপনাকে কী করতে হবে যে মানুষটা সফল যে মানুষটা আপনার কাজটা করে অর্থাৎ আপনি যেটা করতে চাইছেন সেটি করে সফল তার কাছে ফোন দিয়ে আপনি নিচ্ছক একটা আড্ডা দিতে চলে যান কারণে অকারণে তার সঙ্গে মিটিং করেন তার সঙ্গে ঘোরেন তার সঙ্গে আলোচনা করে তিনি কিভাবে ওই কাজটা করে সফলতা অর্জন করেছেন সেটি আপনি বোঝার ট্রাই করুন সেটি বোঝার চেষ্টা করুন আপনি যখনই সেটি বুঝে যাবেন তখন সেই কাজটা সেই পদ্ধতিগুলো নিজের জীবনে বা নিজের কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করুন একটু বলে রাখি আপনি যখন একজন মানুষকে সেটা আমাকে হতে পারে ফোন দিয়ে নিজের অভাবের কথা বলবেন তখন কিন্তু আমি ফোনে আপনাকে হয়তো সমবেদনা জানাবো কিংবা আমি ওভাবে আপনার সঙ্গে দেখা করতে চাইবো না কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া যখন আপনি আমার সঙ্গে মিশতে আসবেন তখন আপনি বুঝতে পারবেন কিভাবে আমি বিষয়গুলো করি কি কাজ করে আমি সফলতা অর্জন করেছি এই বিষয়গুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি ঠিক কত দিনের ভিতরে প্রতি মাসে এত টাকা আয় করতে চান সেটি আপনাকে স্পষ্ট করে লিখে রাখতে হবে সেটি হতে পারে চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস এক বছর এখন যেটি হবে আপনি যখন সময়টা নির্ধারণ করে ফেলবেন তখন এই সময়ের ভেতরে আপনার কাছে আপনার কাছে আপনাকে পৌঁছানোর চেষ্টা করতে হবে এখন আপনি পয়েন্টগুলো আপনার লেখা হয়ে গেছে সুন্দর একটা ডায়েরিতে পড়ুন প্রতিদিন দুইবার করে এটি পড়তে হবে সকালে আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে শব্দ করে এই পয়েন্টগুলো আপনাকে পড়তে হবে আপনি কত টাকা ইনকাম করতে চান কিভাবে ইনকাম করতে চান কাদের কাছে গেলে এই কাজগুলো আপনি শিখতে পারেন এই কাজটা আপনার সফল হতে পারে তাদের নাম ঠিকানা তাদের সঙ্গে মিশতে হবে এবং কত দিনের ভেতরে আপনি এগুলো আয় করতে চান সেটি প্রতিদিন আপনাকে পড়তে হবে আয়নার সামনে দাঁড়িয়ে শব্দ করে সকালে পড়ুন ঘুমানোর সময় ডায়েরিটা হাতে নিয়ে এটি পড়ে দুবার করে পড়ে তারপর ঘুমিয়ে যান এখন যেটি হবে আপনার যদি এক বছরের ভেতরে প্রতি মাসে এই টাকাগুলো আপনি ইনকাম করতে চান সেটি একটা সময় ভাগ করে নেবেন যে প্রথম দু মাসে আমার এতটা অগ্রগতি হবে সোর্সের কাছে পৌঁছাতে এখন যদি আপনি সেটি পৌঁছাতে না পারেন যখন প্রতিদিন আপনি এটি পড়বেন তখন আপনি নিজেকে শাস্তি দেবেন যে আপনি কেন এই কয় মাসের ভেতরে এতটুকু অগ্রগতি সাধন করতে পারেননি এখন যেটি হবে আপনি যখন এভাবে প্রতিদিন পড়বেন আপনার চেতনে অবচেতনে এই বিশ্বাসটা জেগে উঠবে এই বিশ্বাসটা এমনি এমনি জাগে না নেপোলিয়ান হিল বলেছেন এই বিশ্বাসটা যিনি জাগাতে পারেন যার কল্পনা শক্তিতে তিনি নিজেকে ভাবাতে পারেন যে তিনি ধনী হচ্ছেন তিনি ধনী থেকে ধনীতর হচ্ছেন তার ব্যাঙ্কে এত টাকা আছে তার ব্যাংকে টাকাগুলো বাড়ছে এবং এই কাজগুলো তিনি করছেন সেটি করবার জন্য চেষ্টাগুলো করছেন কল্পনা করেন এবং সেই চেষ্টাগুলো যিনি করেন তিনি এক সময় ধনী হয়ে ওঠেন এখন যে বিষয়টা হচ্ছে আপনি যদি বিশ্বাসটা জাগাতে পারেন তাহলেই কেবল আপনি এই কাজগুলো করবার জন্য মরিয়া হয়ে উঠবেন খুব কঠিন একটা সত্য হলো এটা যে আপনি বিষয়গুলো চেষ্টা করবার পরেও অনেকে সফল হবেন না নেপোলিয়ান হিল এই বিষয়টা বলে দিয়েছেন তিনি বলেছেন প্রথমবারে অধিকাংশ মানুষ সফল হয় না তারাই সফল হয় যারা লেগে থাকে লেগে থাকা নিয়ে নেপোলিয়ান হিল তার এই বই অ্যান্ড গুরুরি চেয়ে অনেকগুলো উদাহরণ তিনি দিয়েছেন তিনি একটি মানে যারা স্বর্ণ খোড়েন তা একটা পরিবারের গল্প তিনি বলেছেন তিনি বলেছেন একটা পরিবার খোঁড়ার কাজ করে এবং সেটি করতে করতে তারা নিঃস্ব হয়ে যায় এবং একটা পর্যায়ে এই কাজটা তারা ছেড়ে দেন কিন্তু এই কাজটা তারা এমন একটা পর্যায়ে গিয়ে ছেড়ে দেন যেখান থেকে আর মাত্র তিন ফুট যদি তারা খোঁড়াখুড়ি করতেন তাহলে তারা স্বর্ণটার বা স্বর্ণখনিটার সন্ধান পেয়ে যেতেন এ কারণে নেপোলিয়ান হিল সতর্ক করে দিয়েছেন প্রথমে এক দুবারে অনেকে সফল হবেন না কিন্তু লেগে থাকতে হবে এবং এই লেগে থাকতে থাকতে একসময় সফলতা আপনার হাতে ধরা দেবে এবং এই জিনিসগুলোকে তিনি বলেছেন সফলতার ইকোসিস্টেম এই লেগে থাকা নিয়েও নেপোলিয়ন হিল সে বিশ্বাস শব্দটিকে বারবার তিনি টেনে এনেছেন নেপোলিয়ন হিল বলছেন যারাই কেবল এই বিশ্বাসটা এই কল্পনা শক্তিটা নিজের ভেতরে জাগাতে পারে যে আমি সফল হবই এই সফলতাটা আমাকে ধরা দিচ্ছে কল্পনা করছে তিনি ধনী হয়ে উঠছেন তারাই কেবল লেগে থাকে এবং যারাই লেগে থাকে তারাই কিন্তু শেষ পর্যন্ত সফল হয়ে ওঠেন দর্শক এই বিশ্বাসটা জাদুর মতো কাজ করে নেপোলিয়ান হিল তার এই রিচে প্রায় প্রত্যেকটি লাইনে তিনি বারবার এই বিশ্বাসটার কথা বলেছেন এই বিশ্বাসটাকেই মূলত তিনি পাঠকের হৃদয়ে জাগ্রত করতে চেয়েছেন এবং হিল মনে করিয়ে দিয়েছে। যে বিশ্বাসটা যদি আপনারা এমন একটা পর্যায়ে একটা তীব্র আকাঙ্ক্ষার ভেতরে নিয়ে যেতে পারেন তীব্র ইচ্ছা যদি জাগাতে পারেন এবং সবসময় যদি এটাই ভাবেন তাহলে আপনি সফল হয়ে উঠবেন এই কথাটা শুধু নেপোলিয়ান হিল নয় আরো অনেকেই বলেছেন তারা কি বলেছেন যে আমরা সারাদিন যেটা কল্পনা করি আমরা সারা মাস যেটা ভাবি আমরা সারা বছর যে ভাবনাটা নিয়ে থাকি একটা নির্দিষ্ট সময় পরে সেই ভাবনাটার মতো করেই আমাদের জীবনটা গড়ে ওঠে তাই আপনি কিভাবে সফল হতে চান প্রতি মাসে কত টাকা আয় করতে চান এই টাকাটা কোথা থেকে আসতে পারে এই টাকাটা ইনকাম করতে কে কে আপনাকে সাহায্য করতে পারে এবং এই টাকাটা কত দিনের ভেতরে উপার্জন করতে পারেন কে আপনাকে সাহায্য করতে পারে সেটি যদি আপনি জানেন এবং সে মতো যদি আপনি চেষ্টা করেন এবং সবসময় যদি ভাবনার ভেতরে থাকেন তাহলেই কেবল আপনি সফল হয়ে উঠবেন সিপ্রিয় দর্শক মন্ডলের এতক্ষণ যারা ফেসবুক বা ইউটিউবে এই ভিডিওটি দেখছিলেন তারা নিশ্চয়ই একটা ঘরের ভেতরে চলে গেছেন এবং যারা এখন ওই পয়েন্টগুলো ডায়েরিতে লিখে রাখেননি তারা ভিডিওটা পাউজ করে আবার শুনতে পারে যদি এই মুহূর্তে আপনার কাছে ডায়রি কিংবা কলম না থাকে এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এবং আবারও বলছি আপনি নিজে ভিডিওটা বারবার দেখেন বন্ধুদের সঙ্গে এটা আলোচনা করেন এই পয়েন্টগুলো বোঝার চেষ্টা করেন নেপোলিয়ান হিল তার থিঙ্ক গোরো রিচ বয়ে তিনি কি ভাবনার কথা কিভাবে প্রয়োগ করতে বলেছে সেটি বারবার অনুশীলন করুন এবং এই ভাবনাটার ভেতরে জাগার তাহলে নিশ্চয়ই আপনি সফল হয়ে উঠবেন এবং ধনী হয়ে উঠবেন আহির বাবা একটা কথা বলেছেন হতাশা এই হতাশাটা মূলত আমাদের বিশ্বাসটাকে গ্রাস করে ফেলে তাই হতাশা আপনি হবেন হতাশ আমিও হই আমার বন্ধুরাও হয় আমার সহকর্মীরা হয় আমার মা বাবা কিংবা আরও যারা রয়েছেন আপনারা যারা আমাকে দেখছেন পর্দায় তারাও কিন্তু হতাশ হন হতাশ হবেন এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু এই হতাশ হওয়ার পরে আপনার বিশ্বাসটা যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনি যেন সবসময় একটা কাজের পেছনে লেগে থাকেন আপনি যেন হাল ছেড়ে না দেন এবং এই পয়েন্টগুলো যেন প্রতিদিন দুবার করে পড়েন সে কথাই মূলত নেপোলিয়ান হিল তার বইয়ের প্রায় প্রত্যেকটি অনুচ্ছেদে প্রত্যেকটি জায়গায় তিনি কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন ইউটিউব এবং ফেসবুকে আবার অনুরোধ করছি ভিডিওটা আপনি নিজের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন কমেন্ট করুন এবং আপনার কথাগুলো এই ভিডিওটার কথাগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে বারবার সেটি অনুশীলন করুন আপনি সফল হবেননি নেপোলিয়ান হিল তার বইয়ে বলেছেন এভাবেই হয় এবং এটাই হচ্ছে সফলতার ইকোসিস্টেম